নোয়াখালীর বেগমগঞ্জের একলাসপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নির্যাতিতা গৃহবধূর দায়েরকৃত মামলার এজাহারভুক্ত 5 নং আসামি এবং ওই এলাকার নওয়াবালী ব্যাপারী বাড়ির লোকমানের পুত্র সাজু এবং একলাসপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের মেম্বার মোয়াজ্জেম হোসেন সোহাগ। নোয়াখালী প্রতিনিধি রহমতুল্লাহ জানান, ইউপি সদস্যকে পূর্বে নির্যাতনের বিষয়ে জানানো হয়েছিল। নির্যাতিতা গৃহবধূর এমন জবানবন্দির ভিত্তিতে ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ শিকদার জানান, গতরাতে ইউপি সদস্য সোহাগকে একলাসপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ড এবং সাজুকে ঢাকার শাহবাগ এলাকা থেকে আটক করা হয়। এ ঘটনায় এর আগে আইনশৃঙ্খলা বাহিনী নির্যাতিতা গৃহবধূর দায়ের করা মামলার প্রধান আসামিসহ 4 জনকে আটক করে। এর মধ্যে পুলিশের আবেদনে রহিম ও রহমত নামে 2 আসামির গতকাল 6 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে গাইবান্ধা প্রতিনিধি ওবায়দুল ইসলাম জানান, নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে এক নারীর ঘরে ঢুকে বিবস্ত্র করে শ্লীলতাহানি বর্বরোচিত নির্যাতন সহ সাম্প্রতিককালে দেশব্যাপী সংঘটিত নারী শিশু নির্যাতন ধর্ষণ হত্যা প্রতিবাদে সারা দেশের ন্যায় ফুঁসে উঠেছে গাইবান্ধার সচেতন মহল। আজ মঙ্গলবার সকালে গাইবান্ধার সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে এক প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জহুরুল কাইয়ুম, ঋতু প্রসাদ, আফরোজা সিদ্দিক লুনা, সুজন প্রসাদ সহ আরও অনেকে। বক্তারা বর্বরোচিত নারী শিশু নির্যাতন ধর্ষণ হত্যা ঘটনায় সকল অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।